তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। জমে উঠেছে গ্ল্যামো ওয়ার্ল্ডের আড্ডা প্রত্যেক দিন সম্পূর্ণ। আমি শ্বেতা, সঙ্গে রয়েছে গ্ল্যামো ওয়ার্ল্ডের আনিয়া। আসুন কথা বলি। আনিয়া, অনেক অনেক স্বাগত জানাই, কেমন আছো বলো? ভালো আছি শ্বেতা, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর বলতে পারি যে গ্ল্যামো ওয়ার্ল্ড কিন্তু 2004 থেকে আমাদের সবাইকে ভালো রেখেছে। মানে দেখ, অনেক ধরনের নতুন নতুন প্রোডাক্ট এসেছে, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে সেই রকম রেজাল্টও পেয়েছি। কিন্তু যদি প্রথম যেটা হয় না, ফার্স্ট লাভ যেটাকে বলে, মানে প্রথম ভালোবাসা যেটা, আমরা গ্লো ফ্রেশ, গ্লো অ্যাক্টিভ, আর মানে গ্লো ফ্রেশ সলিউশন দিয়ে আমরা জার্নিটা শুরু করেছি। হ্যাঁ, এখন সেটা আরও রেডি টু ইউজ ভার্সনে চলে এসছে, যেটা জন্য আমরা আলাদা করে কিছু মিক্স করে করছি না। এছাড়া গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার আপনাদের মানে অত্যন্ত প্রিয় একটা ময়েশ্চারাইজার। আরও কী জানো তো, এগুলো যে কোনো স্কিন টাইপে আমরা ইউজ করতে পারি গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার। আমার মনে সেই জন্য যখন তখন হঠাৎ করে চট করে কোথাও বেরোতে হচ্ছে, একটু গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, স্কিনটা একদম চকচকে, একদম মনে হচ্ছে যেন হ্যাঁ সারাটা দিন ফ্রেশ একটা ফিল গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করার পরে। সেটা আমি দেখেছি, সেটা আপনাদের ফিডব্যাক। আর 2004 থেকে যে জার্নিটা আমরা শুরু করেছি, প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন আমাদের ফ্যামিলিতে প্রোডাক্টের এডিশন হয়ে যাচ্ছে। ঠিক তেমনই নতুন প্রোডাক্ট আমরা বলতে পারি ডি ট্যান বডি স্ক্রাব, সেটা হচ্ছে আপনাদের আবদার আমি বলবো। সেখান থেকেই আমাকে করতে হয়। হ্যাঁ, আমি একটু সময় নিয়ে দেখবে প্রোডাক্টগুলো নিয়ে আসার চেষ্টা করি, সময়টা নিয়ে এই কারণেই আমি বিভিন্ন মানুষের ওপর ট্রাই করি, নিজের ওপর ট্রাই করি, অসংখ্যবার ট্রাই করি। যখন সেটা নিয়ে একেবারে কমপ্লিটলি স্যাটিসফাইড, তখনই আমি প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিই। সেই জন্য একটু সময় লাগে। আমার সোশ্যাল মিডিয়া পেজ খুললেই কিন্তু আমি সব সময় দিদি এটা চাই, দিদি একটা এই ক্রিম চাই, দিদি একটা লিপস্টিক চাই, তো এগুলো সত্যিই খুব ভালো লাগে। সেখান থেকে আমি বলে দিয়েছি অলরেডি যে গ্লো শাইন অ্যান্ড ব্রাইট জেল, যেটা বডি স্ক্রাব, অলরেডি চলে এসছে। বডি স্ক্রাবে একটু এখানে ডিফারেন্সটা কোথায়, এটা হচ্ছে ওয়াশ প্লাস স্ক্রাব, ওয়াশিংয়ের কাজও করছে, স্ক্রাবিংয়ের কাজও করছে। আর এর মধ্যে তো অনেক ধরনের ন্যাচারাল প্রোডাক্টস বা ইনগ্রিডিয়েন্টস ইউজ করো, মানে তুমি করেছো না, মানে গাজর থেকে শুরু করে আরও অনেক ধরনের শাকসবজি রয়েছে এর মধ্যে। গাজর আছে, টমেটো আছে এর মধ্যে, পেঁপে আছে। কেন এই ধরনের প্রোডাক্টসগুলো তুমি ইউজ করেছো এর মধ্যে? অ্যাকচুয়ালি কী জানো তো, আমাদের এখানে সানট্যানিংয়ের প্রবলেমটা এত বেশি, আমি যখন রোজ সোশ্যাল মিডিয়ার পেছনে কিছুটা সময় স্পেন্ড করি, আমি খুলে দেখি আপনারা কী প্রশ্ন পাঠিয়েছেন, কী সলিউশন দেবো, তখন এত বেশি প্রশ্ন পাই ট্যানিং নিয়ে যে দিদি ট্যান পড়ে যাচ্ছে, হাতে ট্যান পড়ে যাচ্ছে। আর আমার লাইফস্টাইলে আমি যেটা দেখেছি, ধরো আমার কাছে নিম বডি ওয়াশ, স্যান্ডেল বডি ওয়াশ খুব খুব পছন্দের বডি ওয়াশ এগুলো, কিন্তু কখনো মনে হয় বডি ওয়াশটি ইউজ করার পর একটু স্ক্রাবিং করে নিলে ভালো হতো, কিন্তু সেই স্ক্রাবিংটা সঙ্গে সঙ্গে আরও একবার আরেকটা প্রসেস করে হয়ে ওঠা হয় না, হয়তো খুব তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে। তো সেই জন্য আমি এমন একটা জিনিস আনতে চাইলাম যে যেটাতে বডি ওয়াশের কাজ হচ্ছে, স্ক্রাবিংয়ের কাজ হচ্ছে, ডিট্যানিং হয়ে যাচ্ছে। আর টমেটো, গাজর এগুলো বা পেঁপে বলো, এগুলোতে পিগমেন্টেশন কন্ট্রোল করা বা ডিট্যান করার মতো মানে এই ইনগ্রিডিয়েন্টগুলোর মতো কিছু হতে পারে না আমার মনে হয়। আর গাজরের মধ্যে অনেক অনেক অ্যান্টিএজিং বেনিফিট আছে, তো এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আমি চুজ করতে চেয়েছি যেগুলো থেকে অনেক ধরনের বেনিফিট পাই। আচ্ছা আনিয়া, ডিট্যানিংয়ের তো আমাদের একটা কমপ্লিট রেঞ্জ রয়েছে, তো সেটার জন্য কী কী আমরা করতে পারি ডিট্যানিংয়ের জন্য যদি একটু বল? ডিট্যানিংয়ের জন্য গ্লো ফ্রেশের কথা তো অবশ্যই, গ্লো ফ্রেশ ছাড়া ডিট্যানিং আমরা ভাবতেই পারি না। যেটা আমি করি, আমার লাইফস্টাইল এখন আমি যেভাবে করে নিয়েছি, সেটা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার আমি গ্লো ফ্রেশ, গ্লো ফেয়ার সলিউশন, যেটা তুমিও আমার মনে হয় কোনো একদিন আমাকে বলছিলে। আমার কিন্তু গ্লো অ্যাক্টিভ আর গ্লো শাইন সলিউশন কিন্তু ডেইলি, মানে আমি কিন্তু ডেইলি একবার সকালে করবো কিংবা বিকেলে করবো, কিন্তু আমি ডেইলি ওটা ইউজ করি, মানে ওটা না করলে আমার ইনকমপ্লিট লাগে। একে আমি জানি আমার অয়েলি স্কিনটা আমার ওটা হেল্প করছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম ওটা যে ইনস্ট্যান্ট গ্লোটা পাওয়া যায় সেটা সবাই জানে যে ইট গিভস এন ইনস্ট্যান্ট গ্লো, যেটা কিন্তু মানে নোবডি ওয়ান্টস টু পার্ট উইথ। একদম, তো গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশন মিক্স করে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করে নিলাম, বাকি দিনগুলো কয়েকদিন আমি অ্যাকচুয়ালি
স্নানের অভ্যাসটা সব সময় না, দিনে দুবার, আমাদের মতো আমরা যে ধরনের জায়গায় রয়েছি যতটা পলিউশনে এক্সপোজ, যতটা ধুলোবালিতে এক্সপোজ আমরা, আমার মনে হয় সবসময় রাতে স্নান করে ঘুমানো একটা খুব জরুরি একটা ব্যাপার, যেটা আমার অভ্যাস বরাবরের। সো রাতে স্নানের জন্য আমি বলবো, সারাদিনে যে ড্যামেজটা হয়ে এলো, রাতে স্নানের জন্য আমরা গ্লো শাইন অ্যান্ড ব্রাইট জেলটা দিয়ে বডি ওয়াশের কাজও করে নিলাম, স্ক্রাবও করে নিলাম, তারপরে আমরা গ্লো বডি পলিশিং অয়েলটা অ্যাপ্লাই করে নেবো, সেটাও কিন্তু একটা ডিটানিংয়ের কাজ করে। আর যেদিন আমি একটু সময় দিতে পারলাম নিজেকে, তার জন্য গ্লো ফ্রেশ, গ্লো ফেয়ার সলিউশনটা প্যাকের মতো করে বডিতে অ্যাপ্লাই করে একটু কিছুক্ষণ রেখে দিলাম, ওটা একটু নিজেকে আরেকটু বেশি প্যাম্পার করা হলো। তো এইভাবে আমরা ডিটানিংগুলো করতে পারি। ধরো ডিটানিং ট্রিটমেন্ট করছি, ডিটানিং ট্রিটমেন্টের পর আমাকে সবসময় মনে রাখতে হবে গ্লো ফেয়ার সানস্ক্রিন 30 বা গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 দিয়ে আমাকে প্রোটেকশনটা নিতে হবে, যাতে ওই ট্রিটমেন্টের এফেক্টটা আমি রাখতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ আনিয়া, সত্যি মানে থ্যাংক ইউ সো মাচ আরও একবার বলতে হচ্ছে, কারণ এত সুন্দর আড্ডা তো তোমার সাথে হলোই, প্লাস এই যে নতুন প্রোডাক্ট আমরা পেয়েছি ইট ইজ ডেফিনেটলি অনেক ইউজফুল আমাদের জন্য, আর কুইক ফিক্স মানে চট জলদি কিন্তু আমাদের স্ক্রাবিং অ্যান্ড ডিট্যানিং সবই হয়ে যাচ্ছে। আর তার জন্য বন্ধুরা আপনারা নিশ্চয়ই কিন্তু ইউজ করবেন গ্লো শাইন অ্যান্ড ব্রাইট ডিট্যান স্ক্রাব। কীভাবে পাবেন আপনারা সবাই জানেন, যে কোনো দোকানে কিন্তু আপনারা এই প্রোডাক্ট পেয়ে যেতে পারেন, অ্যাট দ্য সেম টাইম ওয়েবসাইটে কিন্তু আপনারা বুকিং করতে পারেন, হেল্পলাইনে ফোন করেও কিন্তু আপনারা প্রোডাক্ট অ্যাভেল করতে পারছেন, কনসালটেশনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন, বা গ্ল্যামোবল বিউটি হলনের যে কোনো ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্টও কিন্তু বুক করতে পারছেন। আজকে সময় শেষ, কিন্তু আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার। সম্পূর্ণা রাসবেরি রিফ্লেকশনস প্রাইভেট লিমিটেড, 86 বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা 29, ইমেল zbanglasampurna@gmail.com।